একদিনের দুর্গাপুজো, একাদশীর দিন পুজো, সেই রাতেই বিসর্জন। তবে দুর্গার এই রূপ ভাণ্ডানী নামে খ্যাত। বিজয়ার পরের দিন দেবীর এই রূপের পুজোয় মেতে ওঠে ময়নাগুড়ির ভাণ্ডানী গ্রামের বাসিন্দারা। এই পুজো শুরু নিয়ে এক চমকপ্রদ লোককথা প্রচলিত আছে। 500 আগে দশমীর দিন বৈকুণ্ঠপুর রাজবাড়ি ছেড়ে দেবী দুর্গা সন্তানদের নিয়ে কৈলাসে ফিরছিলেন, কিন্তু বৈকুণ্ঠপুরের ঘন জঙ্গলে তিনি নাকি পথ হারিয়ে ফেলেন। এরপর দুর্গা সাধারণ নারীর রূপ ধরে ঘন জঙ্গলের ভেতর একটি গাছের তলায় বসে কাঁদতে থাকেন। ওই সময় এক রাখাল গরু চড়িয়ে বাড়ি ফিরছিল। সে সাধারণ মেয়ে রূপী দেবীকে কাঁদতে দেখে রাতে নিজের বাড়িতে এনে থাকতে দেয়। মাঝরাতে ওই মেয়েটি নাকি দেবীর রূপ ধারণ করেন। তিনি আশ্রয়দাতা রাখালকে বলেন, তুই আমাকে থাকতে দিয়েছিস, বল তুই আমার থেকে কি বর চাস। তখন রাখাল বলেন, মা, এই জঙ্গলে আমরা চাষ করতে পারি না, তাই খাবার জোগাড় করতে আমাদের খুব কষ্ট হয়। এই এলাকাকে তুমি শস্য শ্যামলা করে দাও। রাখালের আবেদনে দেবী তুষ্ট হয়ে বর দেন। পরের দিন সকালে দেখা যায় তিস্তা নদীর চারপাশ শস্য শ্যামলা হয়ে উঠেছে। তাই দেখে রাখাল সম্প্রদায়ের লোকেরা বলেন, মা, তোমাকে আমাদের পুজো নিতে হবে। সেই থেকে মা দুর্গা প্রতি বছর বিজয়ার পরের দিন ভাণ্ডানী রূপে পূজিত হয়ে আসছেন। আমি ভাণ্ডানী পুজোতেই আসছি। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। কেমন লাগে এখানে এসে? খুব, দিনকে দিন দেখি এর উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং ভিড়ও প্রচুর বাড়ছে দিন দিন। এখানে দেবী কীরকম জাগ্রত? খুবই জাগ্রত বলে কথিত আছে, তবে আমিও পুজো দিয়েছি বহুবার এবং বিশ্বাস মানুষের ভালো, জাগ্রত বিশ্বাস আছে বলে এত মানুষ আসে। বললাম মা ভাণ্ডানী মানে দুর্গার কি আরেকটা রূপ মা ভাণ্ডানী? অবশ্যই, যতদূর আমি জেনেছি যে মা দুর্গা যখন দশমীর দিন চলে যায় তখন এখানকার গরিব মানুষেরা, মেহনতি মানুষেরা, তারা মায়ের কাছে আবদার করেছিল যে মা, তুমি কি শুধুমাত্র বড়লোকের পূজা গ্রহণ করবে, দরিদ্র মানুষের পূজা গ্রহণ করবে না, আমাদের তো এই 4-5 দিন ধরে পুজো করা সম্ভব নয়। তখন নাকি মা দুর্গা এখানে একদিন থেকে যান এবং এখানকার মানুষজনের পুজো গ্রহণ করেন এবং ভাণ্ডানী, সেই সময় থেকে ভাণ্ডানী মারুতি মানুষ পুজো করে আসে। দেবী ভাণ্ডানী মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন না, তিনি এখানে সাধারণ নারী। দশভুজার বদলে দেবী এখানে দ্বিভুজা, তার বাহন বাঘ, সঙ্গে থাকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তবে অসুর থাকে না। এই একদিনের ভাণ্ডানী পুজো ঘিরে ময়নাগুড়ির ভাণ্ডানী এলাকায় প্রতিবার লাখো মানুষের ঢল নামে। এবারও বহু দর্শনার্থী আসেন, কয়েকশো পাঁঠা ও পায়রা বলি দেওয়া হয়। পুজোকে কেন্দ্র করে বড় মেলা বসেছিল, ভালোই কেনাকাটা হয়েছে। দ্য ওয়াল ব্যুরো।